আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? তো আশা করি ভালো আছেন। তো আজকে লাইভে আসার বিশেষ একটি কারণ হচ্ছে আপনারা যে পরিমাণ সাপোর্ট করেছেন, যে অডিয়েন্স এবং দর্শক যারা আছেন, একজন প্রবাসী ভাইয়ের ভিডিও আমি আপলোড করি গত 15 তারিখ, আজকে 6 দিন আগে। ভিডিওটি আপনারা এই যে দেখুন এমনভাবে শেয়ার করেছেন, 21,000 মানুষ শেয়ার করেছেন এবং প্রায় 1 মিলিয়নের উপর মানুষ ভিডিওটি দেখেছেন। তো আপনারা যে শেয়ার করেছেন আপনাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ আমি। এবং আপনাদের শেয়ারের মাধ্যমে যে অসহায় প্রবাসী ভাইয়ের স্বপ্ন চুরি হয়েছিল, একজন সিঙ্গাপুর প্রবাসী, সে যখন বাংলাদেশে যায় এয়ারপোর্ট থেকে তার 70 গ্রাম স্বর্ণ, প্রায় 6 লক্ষ টাকা স্বর্ণ চুরি হয়ে যায়, তখন সে যেভাবে কান্নায় ভেঙে পড়েছে, মাটিতে লুটিয়ে পড়েছে আপনারা দেখেছেন। তার কষ্ট দেখে আপনারা এমনভাবে ভিডিওটি শেয়ার করেছেন। তাহলে আপনারা জানেন, একটা মানুষের যদি কষ্ট অর্জিত অর্থ বলেন, কষ্ট অর্জিত কিংবা হালাল পথে কামানো টাকা বলেন, যাই কিছু হোক না কেন, সেটা যখন চুরি হয়ে যায়, হারিয়ে যায়, তো মানুষটা হিতে জ্ঞান কিংবা তার আসলে তখন চিন্তা চেতনা ওই জিনিসটা থাকে না, তার ইয়েটা দেখে আপনারা যে পরিমাণ হয়তোবা কষ্ট পেয়েছেন। একমাত্র প্রবাসী যারা আছেন তারা তার দুঃখ কষ্টটি বুঝেছেন। আমি একজন প্রবাসী, তো উনি বলতেছে যে তার কম টাকায় বেতনে সে চাকরি করতো কিংবা দীর্ঘ 3 থেকে 4 বছরের জমানো টাকা দিয়ে স্বর্ণ কিনেছেন এবং সে বিয়ে করবে। বিয়ে করার জন্য একজন মানুষ তার আসলে জন্ম, মৃত্যু এবং বিয়ে, এই জিনিসটা মানুষের জীবনে একবার আসে, এমন একটি পবিত্র একটি কাজ কিংবা গুরুত্বপূর্ণ একটা কাজের জন্য সে দেশে এই স্বর্ণগুলা নিয়ে গেছিল, কিন্তু এয়ারপোর্ট থেকে তার স্বর্ণটা চুরি হয়ে যায়। এখন আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করবো, ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন, যে লাইভটি দেখতেছেন আপনারা সবাই, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট। দীর্ঘ যুগ, দীর্ঘ বছর থেকে এই প্রবাসীরা বিভিন্নভাবে হয়রানি হয়। আপনারা জানেন, যখন একজন প্রবাসী এই প্রবাসের মাটিতে আসার উদ্দেশ্যে কিংবা নিজের পরিবার সুখে শান্তিতে থাকবে, নিজে ভালোভাবে চলবে, ভালো পরিমাণ অর্থ ইনকাম করবে, প্রবাসীরা বিদেশে আসে একমাত্র কারণ হচ্ছে দেশ থেকে ভালো পরিমাণ অর্থ বিদেশে উপার্জন করা যায়, অথবা বেশি টাকা ইনকাম করবে, সেই জন্য তারা বিদেশে আসে। তো আসার পরে তারা বিভিন্ন সময় বিভিন্ন দালালের খপ্পরে পড়ে, বিভিন্ন কষ্ট ইয়ে করে কিছু টাকা ইনকাম করে, তখন সে যখন দেশে যায় এ দেশ থেকে এয়ারপোর্ট থেকে তার সামান চুরি হয়ে যায় এবং তার পরিবার পরিজনের জন্য কিছু কিনলে সেটাই ইয়ে থাকে না, এবং সে যখন বাংলাদেশ থেকে আসে সর্বপ্রথম পাসপোর্ট করতে গেলে পাসপোর্ট অফিসে তার থেকে যে 5,000 টাকার পাসপোর্ট করার অথবা 6,000 টাকার খরচের অনুযায়ী তার থেকে 10,000 টাকা, 8,000 টাকা আরও অধিক পরিমাণে যে দালাল যারা আছে তারা তার থেকে নেয়। এবং যদি আপনি সাধারণভাবে পাসপোর্ট করতে যান তাহলে আপনার 1 মাস, 1.5 মাস, 3 মাস, 2 মাস তখন আপনার খোঁজখবর থাকবে না যে কখন আসবে, কখন দিবে পাসপোর্ট। কিন্তু যখন আপনি দালালকে 3,000, 5,000 টাকা দিবেন তখন সে কী করবে, আপনার ইয়ে হয়ে কিছু টাকা খেয়ে সে কী করবে, দ্রুত কাজটা করে দিবে। আর যদি মেডিকেল করতে যান, আপনি যদি সুস্থ এবং সবল একজন মানুষ হন, তবু তারা ভিন্ন একটি কথা বলে আপনাকে বলবে আপনার এ রোগ আছে, এই আছে, এটা বলে তারা 5,000, 10,000 টাকা, 20,000 টাকা পর্যন্ত ইয়ে করে, আত্মসাত করে। তারপরে আপনারা আরেকটা হচ্ছে এয়ারপোর্ট ইমিগ্রেশন, আপনাকে বিভিন্ন ভুলভাল তথ্য দিয়ে আপনাকে ভয়ভীতি দেখিয়ে যে আপনার মামলা আছে, এসে আপনি যাইতে পারবেন না, হয়তোবা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে। তখন যদি আপনি এয়ারপোর্টে 30 থেকে 40 হাজার বা 1,50,000 টাকা দেন, তখন আপনি মুহূর্তে বিদেশ ভ্রমণটা আপনার জন্য সহজ হয়ে যাবে। তো শুধু এয়ারপোর্ট না, বিভিন্ন সেক্টরে একজন প্রবাসী কত নির্যাতন নিগৃহীত হয়ে বিদেশের মাটিতে আসে। তো আপনাদের কাছে, সকল প্রবাসীর কাছে আমি রিকোয়েস্ট করবো, হাত জোর করে রিকোয়েস্ট করবো, আপনারা 1 মাস টাকা পাঠানো বন্ধ করেন ব্যাঙ্কিং ইয়ের মাধ্যমে, চ্যানেলের মাধ্যমে। যদি 1 মাস বন্ধ করেন তাহলে বাংলাদেশের যে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে এবং রাষ্ট্র গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা আছে তাদের নজর আসবে কিংবা তাদের মাথায় হাত দেওয়ার মতো একটি ইয়ে চলে আসবে। কারণ বাংলাদেশে একমাত্র প্রবাসীদের রেমিটেন্স দিয়ে এগিয়ে চলার যে পথ চলা এবং বাংলাদেশের যে উন্নয়ন অবকাঠামো যে ইয়ে হয়, প্রবাসীদের অবদান অতুলনীয়। একজন প্রবাসী আসলে যখন কারাগারে থাকে, মানুষ জেলখানে থাকে, তখন সে চাইলে একজন পরিবারের তার আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করতে পারে কিংবা
মনসালি কথা বলতে পারে, একজন ফবাসী যে কোনো পরিবার তার আত্মীয় স্বজন কেউ মারা গেলে সঙ্গে সঙ্গে দেখার কোনো সুযোগ নেই। হ্যাঁ, এবং সে যখন হয়তো বা সাহেবে দেশে যাওয়ার জন্য তার পরিবার থেকে বলবে বাড়ি করতে হবে, ঘর করতে হবে, টাকা নেই, পয়সা নেই, এই ধরনের অজুহাত দেখিয়ে তাকে আরও বিদেশে থাকার জন্য তারা উৎসাহিত করবে কিংবা তাকে দেশে যাওয়ার জন্য সে ইয়েটা করে না। অনেক প্রবাসী আছে 10 বছর, 5 বছর, অনেকের 15-20 বছরও প্রবাসের মাটিতে কাটা একমাত্র পরিবারের নির্যাতন। এবং দেশের যে নির্যাতন, দেশের সরকারও বলে যে টাকা ফাটাও, টাকা ফাটাও, কিন্তু তারা যে কত কষ্টে এবং লাঞ্ছিত কত অসহায় জীবন কাটায় এটা বাংলাদেশ সরকারও খবর রাখে না। তো যে প্রবাসী তার স্বর্ণ হারিয়েছে, সে হয়তোবা তার হৃদয়, তার হয়তোবা স্ট্রং হার্ট বিদায় হয়তোবা সে এখনও বেঁচে আছে। একজন মানুষের কষ্ট অর্জিত টাকা, 6 লক্ষ টাকা যদি হারিয়ে যায় কিংবা তার স্বর্ণ যদি চুরি হয়ে যায়, তখন ওই মানুষটা আসলে যদি কোনো একটা দুর্বল হৃদয়ের মানুষ হতো হয়তোবা সে স্টপ করে মারা যেত, কারণ তার কষ্ট অর্জিত টাকা দিয়ে সে স্বর্ণগুলা ক্রয় করেছে। এখন সে স্বর্ণ যদি চুরি হয়ে যায়, তাহলে আসলে কতটাই নিজে থেকে কষ্ট এবং নিজের মৃত্যুর ঝুঁকিটা কতটুকু বেশি, এটা একমাত্র যার হারিয়ে যায় হয়তো বা যার কষ্ট অর্জিত অর্থ চুরি হয়ে যায়, যার বেদনা আছে, সে বুঝতে পারবে। আর একমাত্র প্রবাসী যারা আছেন তার কষ্টটা হয়তো বা উপলব্ধি করতে পেরেছেন। আর আপনারা কখনো একজন প্রবাসীর কষ্ট বুঝবেন না, যারা মধ্যপ্রাচ্যের দেশে আসেন এবং যারা বিদেশে আসেন তারা হয়তো বা এই কষ্ট উপলব্ধি করতে পারবেন যে একজন প্রবাসীর কষ্ট অর্জিত অর্থ হয়তো বা সে কীভাবে টাকা ইনকাম করে। তা আমি সকল প্রবাসীদের কাছে উদ্দত্ত আহ্বান করব, আপনারা অবশ্যই এই সমস্যার সমাধান করতে হলে যুগের পর যুগ এভাবে প্রবাসীদের সঙ্গে হয়রানি এবং তাদেরকে যেভাবে নির্যাতন করে যাচ্ছে, তাদের পরিবারের আত্মীয় স্বজনের জন্য, নিজের মা বাবার জন্য যে অর্থ সম্পদ হয়তো বা যে কোনো কিছু কিনে যখন সেই দেশে উদ্দেশ্যে যায়, তখন এয়ারপোর্ট থেকে তার সামান এবং তার গুরুত্বপূর্ণ জিনিস চুরি হয়ে যায়, এটা অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক। আপনারা জানেন যে বাংলাদেশে ঢাকায় একটি নতুন টার্মিনাল উদ্বোধন করেছেন, সেটা সিঙ্গাপুরের আদলে এত সুন্দর এবং আকস্মিকভাবে বানিয়েছেন, কিন্তু এই সুরগুলোকে এখনও পরিবর্তন করতে পারে না বাংলাদেশ সরকার। তো এটা আসলে সরকারের জন্য অত্যন্ত লজ্জাজনক এবং দুঃখজনক। তো লাইভটি আর বেশি করবো না, দীর্ঘায়িত করবো না, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব যে 1 মাস টাকা পাঠানো বন্ধ করবেন, তখন এ বাংলাদেশের সুর এবং বাটপার দুর্নীতিবাজ যারা আছে তারা শুধরাবে এবং তাদের বিবেক জাগ্রত হবে। এর আগে কখনো এ প্রবাসীদের দুঃখ কষ্ট হবে না। আমি ভিডিওটি দেখে অত্যন্ত মর্মাহত এবং এখনও আমার সেই তার যে দৃশ্য এবং তার কান্নায় আবেগ আপ্লুত, হয়তো বা অনেক মানুষ তার এয়ারপোর্টে কান্নায় লুটিয়ে পড়া, অনেক আরও 4-5 জন মানুষেরও মোবাইল স্বর্ণ চুরি হয়েছে ইয়ে থেকে। তো এই চুরিটা একমাত্র প্রবাসীরা বন্ধ করতে পারবে, বাংলাদেশের সরকার বলেন এবং প্রবাসী কল্যাণ যারা ইয়ে আছেন এবং ইমিগ্রেশন কর্তৃপক্ষ যারা আছে তারাও এটার ইয়ে করতে পারবে না। আজকে 6 দিন এখনও তার স্বর্ণে চুরি হওয়ার হয়তো বা এখনও কোনো ইস্যু তথ্য পাওয়া যায়নি। এত সিসিটিভি ক্যামেরা, এত এত সিকিউরিটি থাকা সত্ত্বেও এ ধরনের কর্মকাণ্ড হয়। তো বঙ্গবন্ধু একটি কথা বলেছিলেন যে অন্যরা যুদ্ধ করে পেয়েছে সোনার খনি আর আমি পেয়েছি সোরের খনি। তো বাংলাদেশ হচ্ছে সোরের দেশ, এটা আসলে নিজের কাছেও লজ্জার একটি বিষয়। তো আপনাদের কাছে রিকোয়েস্ট করবো ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন এবং আপনাদের মতামত জানাবেন। ওকে, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।